আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার। তাহলে শুরু করে দেই। এই জন্য আমি নিয়েছি দুটো আম, কাঁচা এবং পরিপক্ক দুটো আম নিয়েছি, বেশ বড় সাইজের। প্রথমে আমি আম দুটো ভালো করে ধুয়ে ছিলে আমি পিস করে নেব। আসলে আমরা যদি ঘরেই এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই মজাদার খাবারগুলো তৈরি করে খেতে পারি, তাহলে কেন কী দরকার আছে দোকান থেকে কিনে খাওয়ার? ঘরের তৈরি জিনিসের মতো তো আর হয় না আসলে। তো যাই হোক, আমি আম ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এই আমসত্ত্বটা তৈরি করে একবার যদি রাখা যায় ঘরে, দীর্ঘদিন থাকে, কিছু হয় না, সারা বছর ধরে রাখা যায়, বাইরেও ভালো থাকে আবার ফ্রিজে রাখলেও ভালো থাকে। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন আমি আমগুলো এভাবে পিস করে নিয়েছি, মানে আটির থেকে যতটুকু সম্ভব নেওয়া যায় আমগুলো আমি ছুরিতে কেটে কেটে নিয়েছি। এই তো আমার দুটো আমি কাটা হয়ে গেছে। এবার আমি এই আমগুলো একটু পানি দিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো চলে এলাম ফ্রাই প্যানে, আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প করে একটু পানি দিলাম, হাফ কাপের মতো হবে, যাতে আমগুলো পুড়ে না যায়। এই জন্য এটা দিলাম এবং ঢেকে দিচ্ছি। এটা অল্প আঁচে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে আম থেকে একটু কিছুটা পানিও উঠেছে, কিন্তু এই সমস্ত পানিটাই আমি শুকিয়ে নেব। এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানি রয়ে গেছে, এই পানিটাও আমি একটু শুকিয়ে নামিয়ে ফেলবো। দেখিয়ে নিচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এবার আমি আমের পিউরিগুলো আমি একটা চাল নিতে নিয়েছি, আমি ভালো করে চেলে নেব। কারণ আমি অনেক সময় আঁশ থাকে বা অন্য কোনো যদি চাবা টাবা কিছু থাকে তো সেগুলো চলো বের হয়ে আসবে। একটা চাল নিতে নিয়ে চামচ দিয়ে ভালো করে আমি চেলে নিচ্ছি। এই তো সব ই করা, এই যে উপরে এই অংশটুকু আমি ফেলে দিব। এই যে স্বচ্ছ আমের পিউরিগুলো বের হয়েছে, এটা এবার আমি এই আমের পিউরিগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিব আমি হাফ কাপ চিনি। আপনারা যদি একটু বেশি টক ভাব রাখতে চান তাহলে চিনিটা একটু কম দিবেন, আর যদি আরও বেশি মিষ্টি করতে চান তাহলে চিনি আর একটু বাড়িয়ে দিবেন। এটা আপনার টেস্টের উপর নির্ভর করছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো, ব্যাস। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম আঁচে অনেকক্ষণ জ্বাল দিতে হবে, অর্থাৎ পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবং চিনির থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই জরুরি, যেহেতু আমি রোদে দিব না, রোদে দিয়ে শুকাবো না, কারণ আমার বাসায় রোদের কোনো ব্যবস্থা নেই। আর চুলার নিচেও দিব না, আমি জাস্ট ফ্যানের নিচে রেখে আমসত্ত্বটা বানাবো। এই জন্য পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া খুবই জরুরি। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিচ্ছি। শেষে আমি একটু চিলি ফ্লেক্স থেকে একটু মরিচের যে দানা বা বিচি যেটাই বলি না কেন, ওটা একটু পেঁচে আমি দিয়ে দিয়েছি আমসত্ত্বর মধ্যে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, বা এটা দাঁতে পড়লেও ভালো লাগে, দেখতে খুবই সুন্দর লাগে বিচিগুলা, এই জন্য আমি দিয়েছি শুকনো মরিচের যে দানাগুলো আছে সেটা। এই যে বড় বড় বাবর উঠছে, তো এখন বুঝে নিতে হবে যে পানিটা শুকিয়ে গেছে। এই তো আমি এখন নামিয়ে ফেলবো,
বড় বড় বাবল উঠছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি যে পাত্রে বিছিয়ে ঢেলে নেব, ছড়িয়ে দিব, সেই পাত্রে প্লেটে আমি একটু সরষের তেল দিয়ে মেখে নিলাম। আমি দুটো প্লেটে ঢালবো অর্ধেক অর্ধেক করে। আমি একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আগেই বলেছি যেহেতু আমি রোদে দিব না, এই জন্য আমি সুন্দর করে পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই তো আমার এক প্লেটটা হয়ে গেছে সমান করা। দেখিয়ে নিচ্ছেন আমি কীভাবে এটা প্লেন সমান করে দিলাম। ব্যাস এখন আমি আরেকটা প্লেটে দিচ্ছি ছড়িয়ে। এই তো আমার দু প্লেটেই ছড়ানো হয়ে গেছে, পাতলা করে বিছিয়ে দিয়েছি আমি। এবার আমি ফ্যানেই রাখবো, আমি ফিরে আসবো 5-6 ঘন্টা পর। এই তো ফিরে এলাম 5-6 ঘন্টা পর, একদম সেট হয়ে গেছে আম সত্তরটা। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই, ইভেন চুলার নিচেও আমি দেইনি, জাস্ট আমি ডাইনিং টেবিলের উপর ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। এই দেখুন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কতটা সেট হয়েছে, কীভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এই জন্য খুব সুন্দরভাবে উঠে এসেছে, দেখিয়ে নিয়েছেন। আর এই যে মরিচের দানাগুলো কত সুন্দর লাগছে দেখতে, এটাও আমি একটু তুলে দেখাচ্ছি। এই যে খুব অনায়াসে উঠে আসছে, আসলে নিশ্চয়ই দেখিয়ে নিয়েছেন প্রিয় ভিউয়ার্স আমসত্ত্বটা কীভাবে সেট হয়ে গেছে। এই তো তৈরি কাঁচা আমের আমসত্ত্ব, ব্যাস এভাবে বানিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ইচ্ছে করলে কোনো কুকি কাটাতে ডিজাইনও করতে পারেন, বা কোনো রোলও করে নিতে পারেন, বা স্কোয়ার শেপ, যে কোনোভাবে আমসত্ত্ব হওয়া দিয়ে হয়েছে কথা। এই যে আমি একটু রোল করে নিলাম, বা একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্ট, তখন আর দোকানে কেনা আমসত্ত্ব ভালো লাগবে না, একবার এভাবে ঘরে তৈরি করে দেখবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। আর কালারটা কত সুন্দর, আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, জাস্ট একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা আপনারা দেখিয়ে নিয়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আশা করছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে খাবেন, এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের কাছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। প্রিয় ভিউয়ার্স, যা যা নিয়মিত আপনারা আমার চ্যানেলটি দেখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।